নমস্কার সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো এখন দু একটা ঝাড়ু দিমু সকালবেলা, তারপরে হাঁস মুরগি সারবো, আরও কাজ আছে, করতে থাকি আস্তে আস্তে। শেষ, এখন ময়লা ডিফা লিখবো। আমার দুয়ার দারু দেওয়া শেষ, এখন হাঁস মুরগি ডিসাইডে দিয়ে গিয়া আমারে একজন জিজ্ঞাসা করছিল যে হাঁসে ডিম পারে না কেন। তো আমরা যে হাঁস পালি, তো এই হাঁস হলো যখন থেকে জন্ম নেয় তার 6 মাস পর, মানে 6 মাস যখন বয়স হয় তারপর থেকে হলো ডিম পারি, তার আগে ডিম পারে না। মানে 6 মাস হইলে ডিম পারার বয়স হয়। আর আমরা হলো আমাদের বাড়ির হাঁসেরে আমি অন্য কোনো কিছু খাই নাই, শুধু ভাত খাওয়াই, আর সাথে হঠাৎ মাঝে মাঝে কুড়ে বুঝি খাওয়াই, কিন্তু ভাতই বেশি খাওয়াই। এই খেয়েই মানে ডিম পারে, আর বাইরে যায়, পুকুরে যায়, পুকুরে যেয়ে যা খাবার পায় তাই খায়। আর আরেকজন জিজ্ঞাসা করছিল যে আমার হাঁস আগে ছিল 4টা, এখন 3টা কেন। তো আগে যে 4টা হাঁস আসছিল ওইখান থেকে একটা হাঁস মারা গেছে, এই কারণে এখন 3টা হাঁস। ভাবতেছি আর 2-3টা কিনমু, কিন্তু এখনও কিনি নাই, তো এই কারণে আর কি 3টা হাঁসই আছে এখন।
এখন রান্নাঘরটা একটু নিয়ে নিবো, রান্নাঘরের চুলা দিয়ে একটু একটু ভেঙে গেছে। আমার রান্নাঘরের পাশে এখন হলো রাস্তায় যাবো, রাস্তায় এলো কয়টা বাগানের গাছের ডাল রয়েছে মরে গেছে গা, ওই জল আইছিল তো ওই ডাল কয়টা কিছু নিয়ে আসি, ওগুলা শুকিয়ে জাল দিয়ে পারবো তাই কয়টা আনবার যাবো। এখন ওই মরা বাগান গাছের ডাল দিয়ে নিয়ে যাবো, বর্ষা যখন নতুন জল আইছিল তখন কতদিন নিয়েছিল, কিন্তু জল তো হঠাৎ করে মানে অনেক তাড়াতাড়ি এসে বসেছিল, এই কারণে সবগুলো নিতে পারে নাই, পরে জলের তলে ডুবে গেছিলো, তো এখন আর কি এগুলো নিয়ে যাবো, এগুলো নিয়ে যাই তারপর রোদ্রি শুকে দিই। আমার ডাল যে দিয়ে আসল ভাঙা শেষ, এখন নিয়ে যাবো বাড়িতে, নিয়ে যাই রোদ্রে শুকাই দিবো, শুকাইলে তারপরে জাল দিয়ে পড়বো।
আজকে মাছ দিয়ে কচু শাক রান্না করবো, তাই এখন কয়টা কচু শাক আনবার দেবেনছি, ওই জায়গায় কচু হয়ে গেছে, ওই জায়গা থেকে আনবার। আমার কচু কাটা শেষ, আর কাটুন না দিয়ে নিবো জামু গা, পাতা দিয়ে ফলে দিন, পাতা দিয়ে নিব। পাতা এই জায়গায় ফেলে দিই, দেখতে নিলে আরো আবার নিজেরই ফালান লাগবো, এই জায়গা থেকে ফেলে দিই। সবটি কচুরি পাতা ফেলে দিলাম, এখন নিয়ে যাবো গা। তুমি হ্যাঁ বললাম, এটি অনেক কাই পেয়ে তারপরে ধুয়ে নিব। এখন কচু দিয়ে কেটে তারপরে লো দিয়ে নিব। আমার কচু কাটা শেষ, এখানে এটি ধুয়ে আনো। আমি কচু দিয়ে ধুয়ে নিই মোবাইলে করে।
এখন রান্নাটা বসামু, তো মাছ আমি কেটে নিছি, মাছ ওখানে ভাইজে নিমু, তো হলুদ মরিচ দিমু। লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। আর মাছটা ভেজে নিব, চুলাই কড়াইটা বসাই দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখন মাছটি কড়াইয়ে দিয়ে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, নামে খেলাম। মাছ ভেজে নামেছি, এখন কচু দিয়ে একটু ভাপে দিব। আমি লবণ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কচুটা নরম আছে, খুব তাড়াতাড়ি গলে গেছিল। আমার কচু শাকের কচু গুলা এলো ভয় লাগেছে, আমি একটু হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ দিলাম, মরিচের ফাঁকি। কচুটা অনেক ভালো, তাই তাড়াতাড়ি গলছে, সময় লাগে না গলতে বেশি। আমার কচু শাক ভাপ দেওয়া শেষ, আমি এটা নামিয়ে রাখবো, নামিয়ে তারপরে এলো সম্বার দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, রসুন শেষে রাখছি, রসুন শেষেটা দিয়ে দিলাম। কচু শাকটি দিয়ে দিলাম, মাছটি যে ভেজে রাখছি এই মাছ বাজারটি এখন দিয়ে দিন। আমার কচু শাক রান্না শেষ, আর নামিয়ে ফেলাম।
বন্ধুরা, আজকে রান্না করছে গাইস আলু বাটা আর হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে। কয়েকদিন জ্বর হয়ে গেলো তো তরকারি আর ভালো লাগে না, কইছে যে আলু বাটা, গাইস আলু বাটা আর হচ্ছে কচু শাক মাছের মাথা আসলে এটা ওটা দিয়ে রান্না করছি, তা হচ্ছে ভালো লাগবে কিনা। কচু শাকটা তো স্বাদ নাকি কমার মতো না। খাও লিখন খালি খাইবার বই বই থাকি তাতে খাও তাতে খাও যে পেমেন্ট সময় হয়ে গেল।